পরিবারের সদস্যদের বয়স 18 থেকে 20 হলেই অন্ধ হয়ে যায় তারা। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটছে মানিকচকের এক পরিবারে। মানিকচকের ছোট ধরমপুর গ্রামে 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে মোট 5 জনের পরিবার। পরিবারের প্রধান বৈদ্যনাথ মণ্ডল বয়স 80 ছুঁইছুঁই। সংসারের বোঝা বইতে বইতে বর্তমানে তার শরীর একেবারেই ভেঙে পড়েছে। বৈদ্যনাথবাবু তার জীবনে বহু কিছু দেখেছেন, তার চোখের সামনেই তার 2 ছেলেকে পুষ্টির অভাবে মরতেও দেখেছেন। এখন তার সংসারে 3 অন্ধ ছেলে এবং 1 অন্ধ মেয়েকে নিয়ে কোনোভাবে বেঁচে আছেন তিনি। জীবন জীবিকার জন্য অন্যের মুখ চেয়ে থাকাটাই এখন শেষ কথা, ভিক্ষে করে জীবন কাটে এখন তাদের। বৈদ্যনাথবাবু তার বয়সজনিত কারণে এখন আর চোখেই দেখতে পান না। কোনো এক অজানা কারণে ছেলেমেয়েদের বয়স 18 থেকে 20 হলেই তারা অন্ধ হয়ে যায়। বৈদ্যনাথবাবুর স্ত্রী এবং 5 ছেলে রায়চাঁদ, দিলীপ, তপন, সুনীল ও মেয়ে কেশবতী মণ্ডল নিয়ে মোট 8 জনের পরিবার ছিল। পুষ্টির অভাবে 2 ছেলে আগেই মারা গিয়েছেন। বৈদ্যনাথবাবুর স্ত্রী এই কষ্টের সংসার ছেড়ে বহুদিন আগেই পরলোক গমন করেছেন। গ্রামবাসীদের কথায় বৈদ্যনাথবাবুর ছেলেমেয়েদের চোখ দেখলে বোঝার উপায় নেই যে তারা অন্ধ। তাই ভিক্ষা চাইলেও অনেক সময় ভিক্ষা তারা পান না। অন্ধত্ব রোগের জন্য চিকিৎসা যে করাননি তাও বলা যাবে না। নেপাল, পূর্ণিয়া, মালদা, কলকাতা বহু জায়গায় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শুধু হয়েছে তো মোটা টাকা খরচ। শেষমেশ পরিবারের সকলেই কপাল এবং ভগবানের সিদ্ধান্ত মেনে অন্ধত্ব নিয়ে জীবন কাটাচ্ছেন। বাবা মারা ভালো ছিল, কিন্তু এখানে ওরা জন্মের পরপর সব স্বাভাবিকভাবে জন্ম হচ্ছে, চলাফেরা করছে, ঠিক আছে, কিন্তু যখন বয়স হয়ে যাচ্ছে 15-16-17 এর মধ্যে পড়াশোনাও করছিল ওরা। বড় দাদাটা আপনার HS পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে শেষ ভাইটা 9 পর্যন্ত পড়াশোনা করেছে। এই পড়তে পড়তেই কিন্তু যখন 8 ক্লাস 8 পাস 9 পাস এরকম হচ্ছে, তারা অন্ধ হয়ে যাচ্ছে। এই অসহায় পরিবারের পাশে আজও কোনো সাহায্যের হাত এসে পৌঁছয়নি। জীবনের শেষ বেলায় বৈদ্যনাথবাবুর কপালে জুটেছে শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি। মাথা গোজার ঠাঁই তো তবুও রয়েছে, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। এই জ্বালা কী করে মেটাবেন এই ভাবনায় জীবনের শেষ বেলায় এসে বেশি করে ভাবাচ্ছে বৈদ্যনাথবাবু ও তার পরিবারকে। অন্ধ আছে, একটা বই অন্ধ আছে, কি করে খাইছে, বাইরে যাইছে খাইছে, 2 টাকা 1 টাকা দান করছে, ভালো পয়সা দেয় না, কুঞ্জা দেয় না, বাচ্চা বইটা রহি, দুটা ব্যথা আছে, 1-2টা ব্যথা মরে গেছে। জন্মা এরকমই ভাই বন্ধু, এইটা বাড়ি আর একটা ভিক্ষায় মরে গেছে, আর একটা ব্যায়াম হয়ে গেছে, সব বেকার আলো, সব অন্ধ আলো, তাই বাইরে থেকে খাতে পারি না, বাতে বইটা খাতি, কুত্তু পাওয়া দেয় না, খাইতে পাই না। 18-17 বছর বয়স হয়েছে, আর ধরছি 20-21 বছরের মধ্যে খতম হয়ে গেছে। কটা ছেলে মেয়ে আপনার? ছেলে 3টা আছে, আর 2টা মেয়ে আছে। সবাই কি জীবিত? সবাই জীবিত আছে, 2টা মরেনি, 2টা মরে গেছে, তারা 2টাই তারা মরেছে। একটা বিয়ে ছিল, চাকরি পেয়ে কথা, চাকরি মরার পরে 2 বার চাকরির খরচ ছিল, মায়ের গর্ভ থেকেই আছে, যতই বড় হবে অতই চোখ সেই যাবে, আর হবে না চোখ, আর ভালো হবে না, না। কত বছর বয়স থেকে দেখতে পাচ্ছিল না? 17 বছর পর্যন্ত দেখতে পাচ্ছি, 17-16-17, তারপরে দেখতে ধরলো আস্তে আস্তে আস্তে। সব ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে কি একই বয়স? ওই সব 16-17 গিয়ে, হ্যাঁ, সব সবই ছেলে। ব্যুরো রিপোর্ট, মালদা।